পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। যেহেতু মাস্টার মশাই দলীয় কর্মীরা, আমাদের দলীয় কর্মীরা পার্টির বার্তা জানে, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যে সরকার এখানে চলছে, এই সরকারকে যতক্ষণ না পর্যন্ত আমরা উৎখাত করে ফেলছি, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারতের অস্তিত্বের পক্ষে ক্ষতি করে এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে দলের ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আন্তরিক সুরক্ষা ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে। সেই জন্য এই দলকে যতক্ষণ না পর্যন্ত উৎখাত করতে পারছি, বুথে বুথে আমাদের কর্মীরা লড়াই করছে, আমাদের রাজ্য নেতৃত্বে যারা আছেন, যারা থাকবেন আগামী দিনে, তারা লড়াই করবেন। আর যতক্ষণ না পর্যন্ত এই সরকারকে আমরা উৎখাত করছি, আমাদের বিধায়করা সহ নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব, বুথে কর্মীরা লড়াই করবে, এই সরকারকে উৎখাত করে তবেই আমরা খাব। দেখুন, প্রচারে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া পশ্চিমবঙ্গের রাজনীতি একটি অন্যতম স্যালিয়েন্ট ফিচার, এবং আমরা তথাকথিত যারা বাঙালি বুদ্ধিজীবী, যারা বাংলার কালচার নিয়ে গর্ববোধ করি, তারা কিন্তু খুব আনন্দ উপভোগের সাথে এগুলো এনজয় করে। আমার তো অন্ততপক্ষে মনে হয় বাঙালি হিসাবে গোটা ভারতবর্ষে ভোটের সময় বিন্দুমাত্র হিংসে হয় না, মারামারি হয় না, আর সেখানে পশ্চিমবঙ্গে হিংসা তথা ভায়োলেন্সের ছড়াছড়ি। আমার মনে হয় বাঙালি জাতিকে একবার আত্মঅবলোকন করার প্রয়োজন আছে। গণতান্ত্রিকভাবে কি আমরা স্বাক্ষর হয়েছি না হয়নি? কারণ যদি গোটা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হবে না? এবং এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে বাধা দেয়া গণতান্ত্রিক প্রসেসে, মমতা ব্যানার্জি তার এক্সপার্ট, এবং সেই জন্য স্বাভাবিকভাবে মাননীয়ার যে বিধানসভা, সেখানে আরও বেশি করে বাধাপ্রাপ্ত হবে। আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবার বাঙালি ভাবুক তারা কি এই কালচারকে মেনে নেবে না। এই কালচারের পরিবর্তন দল চাঙ্গায় আছে, লোকসভা নির্বাচন আসতে দিন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধারে কাছে কেউ নেই। মনে রাখবেন, কাক পেখম লাগালে ময়ূর হয়ে যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো হিংসাই হয়নি, তাহলে আপনাদের এখানে আমাদের কলকাতাতে অভিজিৎ মারা গেছে, তাহলে হয়তো সে নিজে নিজেই মরে গেছে, নিজেকে মেরে আত্মহত্যা করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি যত কর্মীরা মারা যান, সবাই আত্মহত্যা করেন, কোনো কিছু করেন না। তো সুসাইড
ক্যাপিটাল বলে ভোট পশ্চিমবঙ্গ মনে হয় কিছুদিন পরে ঘোষিত হবে। সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে এই বিধানসভা নির্বাচনের যে হার তার জন্য স্ট্র্যাটেজিগতভাবে কিছু আমাদের ভুল ছিল, সেই ভুল আমাদের পর্যালোচনা করতে হবে। এই ব্যাপারে যদি আপনি আপনার কি বক্তব্য সেটা বলেন। দেখুন, আমরা যে কোনো নির্বাচনের ফলাফল নিয়ে অ্যানালাইসিস করি, আমাদের পার্টির ভিতরে সেই অ্যানালাইসিস হয় এবং সেই অ্যানালাইসিসের যে রেজাল্ট উঠে আসে সেই রেজাল্টের উপর আমাদের পার্টি পরবর্তীকালে সিদ্ধান্ত নেয়। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে কোনো কিছু আমাদের স্ট্র্যাটেজিগত ভুল তো ছিলই, নাহলে সফলতা আসতো। যদিও 3 থেকে 77 পৌঁছানো একটা বিরাট বড় সফলতা। আজ অবধি পশ্চিমবঙ্গের মতো কোনো বড় রাজ্যে কোনো রাজনৈতিক দল 3 থেকে সরকার গঠন করতে পারেনি, তো স্বাভাবিকভাবে সেটা একটা নেক্সট টু ইম্পসিবল ট্যাক্স ছিল। আমরা লড়াই করেছিলাম, লক্ষ্য বড় রেখেছিলাম, 77 সিট জিতেছিলাম, আরও কিছু সিট সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলাম। আমাদের পার্টিতে এই বিষয়ে অ্যানালাইসিস করা হয়েছে বা হবে, হচ্ছে, চলছে, ভবিষ্যতে এই বিষয়ে পার্টি সেই অ্যানালাইসিসের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে। আর একটা প্রশ্ন, আপনি আপনার ভাষণেও বলেছেন হরেকৃষ্ণ কুমারের বিবৃতিকে মন্তব্যকে উদ্ধৃত করে যে পার্টি থেকে যারা চলে যাচ্ছে মানে শরীর থেকে মলমূত্র ত্যাগ করলে যেমন শরীরের কোনো ক্ষতি হয় না, তেমনি এরা চলে গেলে সেরকম কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি তাদের সকলকে নিয়ে চলতে চাই। তাহলে পার্টিতে, আপনার পার্টিতে যখন তারা থাকছেন তখন তারা ভালো, চলে গেলে তারা মলমূত্রের সমান, এটা কোন যুক্তি বা এই যুক্তি এটাকে কীভাবে আপনি বলতে দেখছেন? দেখুন, যখন কেউ একজন রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলের নীতি আদর্শে বিশ্বাস করে বলেই আমার মনে হয়, আমার বিশ্বাস, তিনি সেই রাজনৈতিক দল করেন। এবার আপনি বলতে পারেন যে আমার নীতি আদর্শ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এটা ঠিক বিশ্বাসযোগ্য বা লজিক্যাল নয় যে আমি আজকে ঘুমোলাম আর সকালবেলা উঠে আমার হঠাৎ করে মতাদর্শ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এটা হতে পারে আমি বহুদিন একটা মতাদর্শে বিশ্বাস করেছি, আমি অন্য মতাদর্শের প্রতি আকৃষ্ট হলাম, তার পেছনে 2-4 বছর পড়াশুনো করলাম বা কমসে কম 2-3 মাস পড়াশুনো করলাম সেই আদর্শ নিয়ে, তাহলে পরিবর্তন করতে পারে কেউ। আমরা কাউকে খারাপ বলছি না, আমরা বলছি আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাই থাকলে আমাদের সাথে ভালো হতো। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমি আগেও বলেছি মূল শক্তি হচ্ছে আমাদের কার্যকর্তারা, তারা যতক্ষণ পার্টিতে আছে আমি পার্টি ছেড়ে গেলেও পার্টির কোনো ক্ষতি হবে না। সুকান্তবাবু, আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছেন যে উপনির্বাচনের আগেই বিভেদের রাজনীতি প্রচারে আনাটা উচিত হয়নি। তিনি মনে করেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নির্বাচনের সময় বেগম খেলা এসব বলা উচিত হয়নি, এবং সেই সঙ্গে উনি মনে করেন যে ভবানীপুরে বিজেপি প্রার্থী না দিলেই ভালো হতো। আপনার প্রতিক্রিয়া? এটা তো রাজীববাবু বলেছেন, উনি প্রতিক্রিয়া দেবেন, আমি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেব। দল কি সহমত পোষণ করছে? হ্যাঁ, দল কি সহমত পোষণ করছে ওনার এই বক্তব্যের সঙ্গে? দল জলের মত প্রেস কনফারেন্স বা ভবিষ্যতে জানিয়ে দেবে। উনি যে বিষয়ে বলেছেন, উনি কি বলেছেন, কেন বলেছেন, উদ্দেশ্য বিধেয় কি, উনি পরিষ্কার করে বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় তিনি পদযাত্রা করতে চান, ত্রিপুরা হাইকোর্টে আজকে ত্রিপুরা সরকার জানালো যে মহামারীর জন্য সেখানে পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়, হাইকোর্টও সেটা মেনে নিয়েছে, যাত্রা হবে না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল ত্রিপুরায় যাবেন, 4 তারিখ পর্যন্ত এই রয়েছে। তো কি বলবেন, মানে লাইক আপনারা তো বলছেন যে মহামারীর কারণ আইনেই এরাজ্যেও নিয়ম মানা হচ্ছে না, মানে আপনাদেরকে অনুমতি দেওয়া হয় না, আপনার ত্রিপুরা নিয়ে কি বক্তব্য? দেখুন, ত্রিপুরাতে মহামারীর সমস্ত নিয়ম সব পার্টির জন্যই লাগু আছে, এবং অভিষেকবাবু যাচ্ছেন, অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, স্বাগত জানাচ্ছি, এবং আমি ওনাকে অনুরোধ করব গোটা ভারতবর্ষ ঘুরতে, কারণ গোটা ভারতবর্ষ ঘুরলে পরে অন্যান্য রাজ্যে গেলে উনি শিখতে পারবেন বিরোধীদের সাথে কী ধরনের আচরণ করা উচিত, যেটি বা যা ওনার জানা নেই। উনি অন্যান্য রাজ্যে গেলে উনি উত্তরপ্রদেশে যান, দিল্লি যান, পাঞ্জাব যান, অন্যান্য রাজ্যে যান, স্বাগত ওনাকে, ওনার চোখ খুলুক, কুপমুণ্ডকতা দূর হবে ওনার। এমএইচএ রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে সুনীল মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য ও অশোক দিন্দা এই 3 জনের কেন্দ্রীয় নিরাপত্তা তারা পেতেন, এই মুহূর্তে সেটা দরকার নেই, উইথড্র করে নেওয়া হোক, রাজ্য সরকার নিরাপত্তা দিক, কি দল কি বলছে? এই 3 জনের নিরাপত্তা
কেন্দ্রীয় নিরাপত্তা যেটা ছিল আপাতত উইথড্র করে দিক, রাজ্য তাদের রাজ্য নিরাপত্তাটা দিক, সেটা এমএইচএ রিভিউ করেছে, সিকিউরিটি রিভিউ করে নতুন করে সিদ্ধান্ত দিয়েছে। রিভিউ রিপোর্ট আমি হাতে পেলে পরে আমরা দলে আলোচনা করব, তারপরে এই বিষয়ে মন্তব্য দেব। সুগন্ধবাবু নমস্কার, আমার নাম অর্ক টেলিগ্রাফ থেকে, আপনাকে প্রথমে অভিনন্দন। এবং দুটো প্রশ্ন আছে আমার। এক নম্বর হচ্ছে যে আমরা গত কয়েক বছরে দেখেছি, বিশেষ করে নির্বাচনের কিছু মাস আগে এবং তারপরে এখনো পর্যন্ত, রাজ্য বিজেপির অন্দরে বেশ কিছু ফ্যাকশন ফাইট রয়েছে, এমত রয়েছে, ওমত রয়েছে, তাদের বিরোধিতা রয়েছে, সেগুলো কখনো প্রকাশ্যে চলে এসছে, সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, এবং সেই সমস্ত কিছু নিয়েই রাজ্য বিজেপিকে চলতে হয়েছে। আপনি আজকে দায়িত্ব নিলেন, এই ফ্যাকশন ফাইট, নিজেদের মধ্যে সংসারের মধ্যে যে ঝামেলা, এইটাকে কিভাবে সামলাবেন বা কিভাবে ম্যানেজ করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টিতে আন্তরিক বা ইন্টারনাল গণতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে, অন্য দলে সেটা হয় নেই। আপনি যদি কম্পারেটিভলি দেখি, মানে আমরা অ্যানালাইসিস করি, তৃণমূল কংগ্রেস সেখানে সবাই জানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ওখান থেকে যা বলা হবে সেটা বেদ বাক্য বা কোরআন বাক্য, যাই বলুন না কেন সেটা সবাই শুনতে বাধ্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক দল, সেই দলে প্রত্যেকে তার মত প্রকাশের স্বাধীনতা আছে, তারা মত প্রকাশ করেন। এবং সংসারে যেমন স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য হয়, তো সেরকম এত বড় সংসার মনোমালিন্য হওয়া খুব স্বাভাবিক। আমাদের মতবিরোধ থাকতে পারে, মনোবিরোধ নেই। আর একটা প্রশ্ন আছে, এটা বারে বারে আপনার মানে অন্যান্য নেতারা, বিরোধী দলনেতা সহ অনেকেই বারবার করে বলেছেন যে পশ্চিমবঙ্গে যাদের উপর বেশি হামলা হয়, ভোট পরবর্তী হোক বা তার আগে 2018 সালের পর থেকে, তারা বেশিরভাগই সনাতনী হিন্দু পরিবারের মানুষ, এবং তাদেরকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা নির্দিষ্ট রকমভাবে হামলা করে। আপনিও কি সেই ধারণায় বিশ্বাসী, এবং আপনি মনে করেন যে এখানে যেটা বারবার করে আপনার দলের তরফ থেকে বলা হয় যে এইটা না সামলালে এটা বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে বা তালিবানাইজেশন হয়ে যাবে? দেখুন, এর আগে কিন্তু এই ট্রেন্ড ছিল না, সত্যি কথা বলতে এর আগে রাজনৈতিক ক্ল্যাশ হতো, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এবার আমরা পোস্ট পোল ভায়োলেন্সে এটা লক্ষ্য করেছি যে অনেক জায়গাতেই এই ঘটনা ঘটেছে এবং এর মধ্যে সত্যতা আছে। আমি যদি বলি যে সত্যতা নেই তাহলে ভাবের ঘরে চুরি করা হবে, তবে এটাও ঠিক আমাদের সংখ্যালঘু যারা কার্যকর্তা তারাও কিন্তু আক্রমণের শিকার হয়েছে। উদাহরণস্বরূপ জলপাইগুড়িতে রাজগঞ্জ বিধানসভায় আমাদের সংখ্যালঘু পরিবারের সদস্যদেরকে ফেরাতে গিয়ে আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায় তিনি আক্রমণের শিকার হয়েছেন, তাদের তিনি বাড়ি ফেরাতে গেছিলেন ব্যক্তিগতভাবে। তো এই রাজ্যে প্রকৃতপক্ষে কেউ সেফ নেই, সবার সবাই ভয়ে আছেন। এবং আমি মনে করি শুধু বিজেপি সমর্থক না, তৃণমূল কংগ্রেসের নেতারাও ভয়ে ভয়ে থাকেন কখন কি হয়। ব্যক্তিগত তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনে আপনারা লড়াই করেছিলেন বাংলা দখলের জন্য, এবং বিধানসভা নির্বাচনের আগে মনেও হয়েছিল আপনারা ক্ষমতার অনেক কাছাকাছি আছেন, সেই জায়গা থেকে যে ফলাফল এসছে এবং তার ফলে আপনাদের মনোবল, মানে নিচুতলার কর্মীদের মনোবল কতটা ধাক্কা খেয়েছে সেটা আপনারা নিশ্চয়ই পর্যালোচনা করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি দায়িত্ব পাচ্ছেন সভাপতির, তা কিভাবে আপনি এটাকে রিকভার করবেন বা কোনো পরিকল্পনা আছে কি না, এক নম্বর। দুই হচ্ছে, এই যে যারা অন্য দলে চলে যাচ্ছে তারা হয়তো, আপনি বলছেন যে এটা মলমূত্র ত্যাগের সমান, কিন্তু আপনাদের নিচুতলার কর্মীরা কি সেটা মনে করছে বা সেখানে কি তাদের আত্মবিশ্বাসে কোনো চিড় ধরছে না, এই ব্যাপারটাকে কীভাবে সামলাবেন? দেখুন, সাময়িকভাবে যে কোনো নির্বাচনের পর যদি বিফলতা আসে, যে কোনো দলের কর্মীদের মনোবল সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি দল পরিবর্তন নিয়ে বলতে চাই যে আমরা চাই না কেউ যাক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যারা নীতি আদর্শে বিশ্বাস করেন ভারতীয় জনতা পার্টির, তারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমরা লড়াই করব একসাথে। আর যারা বিশ্বাস করেন না, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, তারা চলে যাবেন হয়তো, সেটা তাদের উপরে। কিন্তু আমার বিশ্বাস বেশিরভাগ লোক, বেশিরভাগ বিধায়ক, নির্বাচিত বিধায়ক যারা আছেন, তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন,
তারা আছেন এবং আগামী দিনেও ভারতীয় জনতা পার্টিতে থাকবেন। এবং যারা চলে গেছেন তাদের কাছেও আমার অনুরোধ, পর্যালোচনা করে দেখবেন, আপনি সিদ্ধান্ত মনে হয় ভুল নিয়েছেন, আপনারা তাদের কাছে অনুরোধ পারলে ফিরে আসুন। বলছি যে সুকান্তবাবু, আপনাকে শুভেচ্ছা। আমি টিভি নাইন থেকে অঞ্জন রায়। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে গরুর দুধে সোনা, এই তত্ত্বে কি আপনি বিশ্বাস করেন? এবার আপনি সেটাকে কোন মিনিংয়ে নেবেন তার উপর নির্ভর করছে, ঠিক আছে? আপনার উদ্দেশ্য দিলীপ দার একটা কোনো বক্তব্য নিয়ে, দিলীপ দা সেই বক্তব্যটা দিয়েছিল যতদূর আমার মনে পড়ছে, সেই সময় একটা সাইন্টিফিক পেপার বেরিয়েছিল, সেটা ট্রেসেস অফ ফরাম ইন কাউ মিল্ক এরকম সামথিং হেডিং ছিল, তার কিন্তু সাইন্টিফিক পেপার আছে। কিন্তু সেটাকে আমাদের আপনারা সাংবাদিক বন্ধুরা অতিশয্য করে এমন জায়গায় নিয়ে গেছিলেন, যেমন মোচা খেলে আয়রন হয় জানি, তাই মানে মোচা থেকে তো আমি টিএমটি বার বানাতে পারবো না। তো সেরকম বিভিন্ন বায়োলজিক্যাল মেটেরিয়ালে, অ্যাজ ফর এক্সাম্পল আপনাদেরকে আরো একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, ইকুইজিটের মূলে একটা গাছ হয়, পাহাড়ে হয় দেখবেন, সেটা যেখানে হয় যেখানে মাটিতে সোনার বা সোনার কোনো সল্ট থাকে, তার মানে আমি কি ওখানে সোনা বের করতে পারবো না? ছেড়ে পারবো না। তো এরকম বক্তব্যকে বিকৃত করে বললে অনেক কিছু বলা হয়, কিন্তু সাইন্টিফিক পেপার আছে যে ইন্ডিয়ান কাউমিল, যেটাকে টাইপ বি কাউমিল বলে, তাতে গুজরাটের একটা ইউনিভার্সিটির প্রফেসররা রিসার্চ করে, আমি জার্নালটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মোস্ট প্রবাবলি সাইন্টিফিক রিপোর্ট, খুব বড় জার্নাল যদি সাইন্টিফিক রিপোর্ট হয়, সেই উপরে একটা পেপার আছে, আমি আশা করি গুগলে সার্চ করলে আপনাকে দেখাতে পারবো। অন করুন। সুকান্তবাবু, আমি রোশনী, আনন্দবাজার পত্রিকা থেকে। আপনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন, ঠিক আছে ঠিক আছে, আমার একটাই প্রশ্ন, রাজ্য সভাপতি হিসেবে আপনার যখন সংবর্ধনা চলছে, মাননীয় শুভেন্দু দার, আজকে জঙ্গিপুর বিধানসভাতে সভা আছে, গতকাল রাতে আমারও সেখানে পৌঁছানোর কথা ছিল এই সভার অ্যারেঞ্জমেন্ট দেখতে, যেহেতু আমি জঙ্গিপুর এবং শামশেরগঞ্জের কো ইনচার্জের দায়িত্বে ছিলাম বা আছি এখনও বলতে পারেন। হঠাৎ করে সন্ধে 7:30টার সময় যখন আমাকে বলা বা তার আগে আমাকে বিএল সন্তোষজি ফোন করলেন, উনি বললেন যে আপনাকে পার্টি একটা দায়িত্ব দেবে, তখন আমি সিদ্ধান্ত পরিবর্তন করি, কী দায়িত্ব দেবে তখনও বলা হয়নি, উনি বলেন যে একটা দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব পালন করতে হবে, নাহলে আমিও আজকে জঙ্গিপুরে শুভেন্দুদার সাথে একই মঞ্চে থাকতাম। অতএব এটাকে বিশেষভাবে কিছু মনে করার আমার মনে হয় কোনো কারণ নেই, শুভেন্দুদার সাথে দেখা হবে, আগামী দিনে কথা হবে। শুভেন্দুদা আমাদের লিডার অফ অপোজিশন, মাননীয় দিলীপ দা আছেন, শুভেন্দুদা আছেন এবং আরও নেতৃত্ব যারা আছেন, সকলের নেতৃত্বে টিম ওয়ার্ক করে বিজেপির লড়াই হবে, বিজেপি টিম ওয়ার্কে চলে, বিজেপি কোনো ইন্ডিভিজুয়ালের জায়গা নেই, আমাদের নেতৃত্বে একজন ইন্ডিভিজুয়ালকে থাকতে হয়, তিনি সভাপতি হন বা আমাদের ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, কিন্তু বিজেপি কাজ করে টিম ওয়ার্ক করে। সুকান্তবাবু নমস্কার, কলকাতা টিভি থেকে দেবজ্যোতি বলছি। আপনাকে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরবঙ্গ ভাগ নিয়ে আপনাদের একজন মন্ত্রী বক্তব্য রাখছেন এবং রাঢ়বঙ্গের একজন সাংসদও বারবার একই কথা বলছেন, আপনি কি বাংলা ভাগের পক্ষে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দলে ভাঙন চলছে, আভ্যন্তরীণ নিশ্চয় পর্যালোচনা হয়েছে কারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা কারো অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব দলের লাইনের বাইরে কথা বলছেন, আপনাদের একটা শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, এখনো পর্যন্ত সেই শৃঙ্খলা রক্ষা কমিটি একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি, কেন এই রকম ঘটনা ঘটছে? প্রথমত যে প্রথম যে প্রশ্নটি করলেন,
আপনি উত্তরবঙ্গের একজন মন্ত্রীর ব্যাপারে বলেছিলেন, তবে আমি যতদূর মনে করতে পারছি আপনি সম্ভবত জন বার্লাকে ইঙ্গিত করছেন। মাননীয় জন বার্লা যে সময় এই কথাটি বলেছিলেন, প্রথমত তিনি মন্ত্রী ছিলেন না, তিনি সাংসদ ছিলেন। দ্বিতীয় বিষয়, একজন সাংসদের কর্তব্য হচ্ছে তার এলাকার জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তুলে ধরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল সিদ্ধান্ত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্য বুদ্ধিজীবীরা, তৎকালীন বুদ্ধিজীবীরা যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন সেই পশ্চিমবঙ্গকে ভারতীয় জনতা পার্টি অটুট এবং এক দেখতে চায় আগামী দিনে। মাননীয় জন বার্লা যেটা করেছিলেন তা তার এলাকার লোকের মনোভাবকে উনি ব্যক্ত করেছিলেন। এবং আমি যদি বলি, যেহেতু আমি উত্তরবঙ্গ থেকে বিলং করি, যে এরকম কোনো মনোভাব জনগণের মধ্যে নেই তাহলে সেটা ভাবের ঘরে চুরি করা হবে। উত্তরবঙ্গের মানুষের মধ্যে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উন্নয়ন কলকাতা কেন্দ্রিক হওয়ার জন্য জঙ্গলমহল, উত্তরবঙ্গ অর্থাৎ যেখানে যেখানে অনুন্নয়ন আছে সেইখানেই বিচ্ছিন্নতাবাদী মনোভাব সামান্য হলেও জনসাধারণের মধ্যে আছে। তাদের মনে হয় যে আমরা যেহেতু এদের সাথে আছি বা এক রাজ্যে আছি, কলকাতা থেকে এত দূরে থাকি, তা দেখার লোক নেই। একটা মেডিকেল কলেজ নেই উত্তরবঙ্গে যেখানে আপনি নিউরোসার্জেন পাবেন। আপনার যদি হঠাৎ মারা মানে রোডে অ্যাক্সিডেন্ট হয়, ধরুন আপনি 34 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছেন, কোনো গরিব ঘরের মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয়, যে মাথায় আঘাত পেয়েছে তার গঙ্গা প্রাপ্তি ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, কারণ তিনি বেসরকারি নার্সিংহোমে যেতে পারবেন না। এই পরিস্থিতি। ইউনিভার্সিটির নামে কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে, মেডিকেল কলেজের নামে কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে, নীল সাদা, ভেতরটা পুরো ফাঁপা। এইভাবে কতদিন মানুষ চলতে পারে? সেই জন্য এই ধরনের মনোভাব তৈরি হয় মাঝে মাঝে, সাংসদরা বাধ্য তার মনোভাবকে ব্যক্ত করার জন্য, জনগণের মনোভাবকে ব্যক্ত করার জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনও পর্যন্ত অফিসিয়াল স্ট্যান্ড, আমরা পশ্চিমবঙ্গকে, শ্যামাপ্রসাদ সৃষ্ট পশ্চিমবঙ্গকে এইভাবেই দেখে যেতে চাই যেভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সহযোগীরা মিলে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। সুকান্ত দা, আমার দুটো প্রশ্ন আছে। একটা হলো আপনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে আফগানিস্তান হতে দিতে চাই না, পশ্চিমবঙ্গের তালিবানাইজেশন চলছে, এইটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? আর দ্বিতীয়ত আপনি আরও একটি কথা বলেছেন যে 2026 পর্যন্ত এই রাজ্য সরকার চলবে কিনা সেটাও দেখার বিষয়, আগেই পড়ে যাবে বলে আপনার ধারণা। এই দুটো বিষয়ে আপনি কি বলতে চেয়েছেন একটু যদি বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে তালিবানাইজেশন বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি, মানে কতগুলো লোক আফগানিস্তানের লোক জোব্বা পরে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা তালিবানাইজেশন বোঝায় না। বোঝায় যে আমার মতটা ঠিক, তুমি আমার মত না মানলে তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি হত্যা করব। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম সঙ্গীত শিল্পী বা হাস্য কৌতুক শিল্পী আফগানিস্তানের বিখ্যাত, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তাকে তালিবানরা মেরে ফেলল কারণ তারা পছন্দ করেন না। শিক্ষা সংস্কৃতি কৃষ্টির কেন্দ্র সমগ্র ভারতবর্ষে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে অন্য রাজনৈতিক দল করে বলে একজন তরতাজা যুবককে কুকুর বেড়ালের মতো পিটিয়ে মেরে ফেলা হবে এবং তার সাথে তার সারমেয়কেও পিটিয়ে মেরে ফেলা হবে। কলকাতার এই মহানগরীর রাস্তায় আমার মনে হয় এটা তালিবানাইজেশন। একজন বিজেপি কর্মী বিজেপির পতাকা নিয়ে যেতে পারবে না, গেলে পরে তার বাড়িতে হামলা হবে, এটাকে মনে হয় আমি বলি এটা তালিবানীকরণ। একজন সিপিএম কর্মী সম্মানের সাথে সিপিএম করতে পারবে না, সিপিএম করলে তার বাড়িতে হামলা হবে, সেটাও তালিবানীকরণ। আমি তালিবানীকরণ বলতে এটাকেই বোঝাতে চেয়েছি, এখানে গণতন্ত্র নেই, ফ্যাসিস্ট সরকার চলছে। তার মতে যিনি মত দেবেন তার শাড়ির পাড়ের রঙে বিল্ডিংয়ের রং হবে, তিনিই রাজা, তিনিই রানী, তিনিই বিচারক, তিনিই যা ঠিক করবেন সমস্ত কিছু হবে, তার বাইরে কারো কিছু বলার অধিকার নেই, কারো কিছু কথা নেই।
কারো কিছু বলার অধিকার নেই, এটাকেই আমার মনে হয় তালিবানীকরণ আমার আমার মতে বলা উচিত। আগামী দিনে অপেক্ষা করুন, অনেক কিছু খেলা হবে, তৃণমূল স্লোগান দিয়েছে তো, তো খেলা কোনো এক পক্ষের হয় না, দু পক্ষ নিয়ে খেলা হয়, সময় আসুক খেলা হবে। ममता बनर्जी ने आज भवानीपुर में जल भराव के कारण अपना जो बाईपोल का पहला जनसभा करना था और पदयात्रा करना था उन्होंने कैंसिल किया है। किस तरह से देखते हैं, बंगाल में बहुत सारे ऐसी जगह है जहाँ पे घरों तक पानी घुस गया है और लोग बहुत ज्यादा परेशान है। थोड़ा हमारे ममता दीदी का जो जियोग्राफी है वो थोड़ा चेंज हो गया, नॉलेज थोड़ा गड़बड़ा गया उनका। वो बोले थे कि लंदन बनाएंगे, वेनिस बना दिया, तभी कलकत्ता का हाल वेनिस जैसा है। तो हम सोच रहे हैं कि ममता दीदी को एक नाव गिफ्ट करेंगे तो उससे उनका प्रचार में सुविधा होगी। উত্তরবঙ্গের সুকান্ত মজুমদার দক্ষিণবঙ্গে কি চায় পে চর্চা বা মর্নিং ওয়াকে রাজনৈতিক প্রচার এটা বজায় রাখবেন? প্রথমত বলি আমি একটু কারেকশন করে দিই, আমি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হয়ে থাকতে চাই। আর যখনই আপনি উত্তরবঙ্গের বলবেন তার মানে উত্তরবঙ্গকে আপনারা আলাদা দেখতে চান, আপনাদের মোটিভ মনে হচ্ছে সেটা, ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা চায় না। এবার দ্বিতীয় কথা বলি, ব্র্যান্ড দিলীপ ঘোষ, দিলীপ ঘোষকেই মানাই, দিলীপ দা যে ব্র্যান্ড তৈরি করেছে, দিলীপ দার সামনেই বলছি, উনি পশ্চিমবঙ্গের সফলতম রাজ্য সভাপতি, ভারতীয় জনতা পার্টিকে যে জায়গা থেকে উনি পেয়েছিলেন আর যে জায়গায় পৌঁছে দিয়েছেন, এর জন্য দিলীপ দার অবদান ভারতীয় জনতা পার্টির ইতিহাসে, সর্বভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু তাই নয়, দিলীপ দা কি বলেন তার স্টেটমেন্টের জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা যারা অন্য প্রদেশের তারা চ্যানেল দেখেন যে দিলীপ দা কি বলবেন। তো দিলীপ দা যে চায়ে পে চর্চা, দিলীপ দা যেটা করেছেন আগামী দিনেও উনি করতে থাকবেন। আমার রাজ্য সভাপতির দায়িত্ব আমার হয়েছে, নেতৃত্ব সবার আছে, আমি আগেই বলেছি টিম গেম হবে, ইন্ডিভিজুয়াল গেমের কোনো জায়গা নেই। আগে কম লোক ছিল, পার্টি ছোট ছিল, দিলীপ দা একা লড়াই করেছেন, এবার আমরা অনেক কজন আছি, সবাই মিলে সামনে থেকে লড়াই করব। দিলীপ দা চায় পে চর্চা করবেন, আমরা অন্য কিছু করব। দেখিয়ে কাহা পে চর্চা শুনা আপনি তো মালুম নেই মুঝে। দিলীপ দা বহুত দিন তক রাজ্যকে নেতৃত্ব মে রহে, স্টেট প্রেসিডেন্ট রহে, আব উনকি জরুরত ইহা পে ভি হ্যায় আর উনকো বাহার ভি পার্টি অর্থাৎ বাহার মতলব স্টেট কে বাহার দূসরে রাজ্য মে পার্টি উনকো ইউজ করনা চাহতি হ্যায়, ক্যোঁকি বঙ্গাল কে নেতাও কে জো ভি নেতা থ্রু আউট দ্য পার্টি লাইন ন্যাশনাল লেভেল মে পৌঁছ বহুত কম রহি হ্যায়। উসকা মূল কারণ, ওয়ান অফ দ্য মেইন রিজন, হিন্দি বল আচ্ছা না বল পানা, আচ্ছি না বল পানা। তো দিলীপ দা বহুত বঙ্গাল কে জো ভি নেতা হ্যায় থ্রু আউট দ্য পার্টি লাইন বহুত আচ্ছে হিন্দি বলতে হ্যায়, জো আদার স্টেটো মে আদার অলগ রাজ্য মে পলিটিক্স কে লিয়ে বহুত ইম্পর্টেন্ট হ্যায়, পার্টি উসকো ইস্তেমাল করনা চাহতি হ্যায় মুঝে এসা লাগতা হ্যায়। আর দিলীপ দা পশ্চিম বঙ্গাল মে ভি সময় দেঙ্গে আর হামারা আগ্রহ রহেগা দিলীপ দা সে ইয়া পার্টি সে জেপি নড্ডা জি সে বোলেঙ্গে জ্যাদা সে জ্যাদা সময় দিলীপ দা পশ্চিম বঙ্গাল মে দেঙ্গে তাকে রাষ্ট্রীয় স্তর পে, ইসলিয়ে এসে সোচনে কি কোই বাত নেই,
दिलीप दा हमारे अभी तक के सबसे सक्सेसफुल स्टेट प्रेसिडेंट रहे और उनका उन्होंने जहां तक छोड़ा उसी को आगे ले जाना है, नया कुछ नहीं करना है। वो जहां पे छोड़ दिए, जहां तक खत्म किया, उसके बाद इसको आगे ले जाना है। अगर ये कर पाए हम तो उसमें ही हमें कामयाबी आ जाएगी। सुकान्त दा, हमी सीएन थेके प्रीतिश हमार नाम, दिलीप दा एवं आपनाके दुजनकेई अभिनंदन। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে দল এখন কার্যত দুটো উভয় সংকটের মধ্যে রয়েছে। একজন কিছু লোকজন দল ছেড়ে দিয়ে যাচ্ছে, আবার কর্মীরাও আক্রান্ত হচ্ছেন, মনোবল কিছুটা হলেও নিচে তলানিতে আছে। তো এই বিষয়টাকে আপনারা কোন দিকটাকে গুরুত্ব দেবেন? মানে পার্টি কর্মীদের পাশে দাঁড়ানো, তো দিলীপ দা যেরকম দাঁড়াতেন আপনিও সেরকম আশা করি দাঁড়াবেন, কিন্তু কোন দিকটাকে বিশেষ করে গুরুত্ব দেবেন? মানে যারা দল ছেড়ে যাচ্ছেন তাদেরকে দলে আবার ডাকার কোনো পরিকল্পনা, বা আর যারা পার্টিতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলা, এই ধরনের কোনো বিষয়? আমরা সবার সাথে কথা বলবো, সবাইকে নিয়ে চলার চলবো আগামী দিনে। কারো কোনো অসুবিধে থাকলে সেই অসুবিধে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব আমার বিশ্বাস, এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে তারা যুক্ত থাকবেন। কর্মীদের মনোবল তলানিতে ঠেকে গেছে যেটা আপনাদের মনে হচ্ছে, আমার মনে হয় না ততটা তলানিতে থেকেছে। ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, একবার বাড়ি থেকে বেরিয়ে এসে পতাকা নিয়ে ভারত মাতা কি জয় বললে পরে তাদের মনোবল আবার 100% পৌঁছে যায়। অতএব এ সাময়িক, কোনো অসুবিধা নেই, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি লড়াই দেবে এবং লোকসভা নির্বাচনে বর্তমানে আমাদের যতগুলো লোকসভা সিট আছে তার থেকে বেশি সিট আমরা জিতে এখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেব এবং 24 উনি আবার প্রধানমন্ত্রী হবেন। ঠিক আছে সুকান্ত দা, ইটিভি ভারত থেকে সুজয় বলছি। সেটা হচ্ছে যে আপনি এমন একটা সময় প্রেসিডেন্টের দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে, আপনার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, প্রথম পদক্ষেপ হিসেবে আপনি কি নিতে চাইছেন? প্রথম পদক্ষেপ আপনার কি হবে সভাপতি হওয়ার পর? প্রথম পদক্ষেপ দেখুন, আলাদা করে কোনো পদক্ষেপ হয় না। ভারতীয় জনতা পার্টির একটি সিস্টেমেটিক দল, তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসারে ভারতীয় জনতা পার্টি উপরে জেপি নাড্ডা থেকে শুরু করে নিচের স্তরে বুথ পর্যন্ত চলে, তার হেরফের অন্য কোথাও হয় না। সেই সিস্টেম অনুসারে এতদিনও পার্টি চলেছে, আগামীতেও চলবে। আলাদা করে কোনো পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না। সবার সাথে আলোচনা করে, টিমকে নিয়ে আলোচনা করে, দিলীপ দা আছেন, শুভেন্দু দা আছেন, অন্যান্য যারা সাংসদ আছে সবার সাথে আলোচনা করে, বিধায়কদের সাথে আলোচনা করে আগামী দিনের দল তার নীতি নির্ধারণ করবে এবং সেই পথে চলবে। দাদা, দিলীপ দার নেতৃত্বে 77-এ এসেছেন, এই মুহূর্তে আপনার সামনে ওপেন চ্যালেঞ্জ ভবানীপুরে উপনির্বাচন, কিভাবে সামলাবেন? দেখুন, আমি আগেই বলেছি ভবানীপুরে স্ট্র্যাটেজি আমাদের যারা নেতা তারা অলরেডি তৈরি করে রেখেছেন এবং সেই স্ট্র্যাটেজি ফলপ্রসূ হয়েছে বোঝা যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের তাবৎ তাবৎ নেতা যারা আমাদের প্রার্থীকে ব্যঙ্গ করতেন, খায় না মাথায় দেয় এসব বলতেন, তারা এখন তার নাম শুনলে পরে খেপে যাচ্ছেন। তারা বলছেন না আমার সামনে তুমি তার নাম বলবেন না, প্রিয়াঙ্কা দেবরিয়ালের নাম বলবেন না। তাবৎ তাবৎ তৃণমূল কংগ্রেসের নেতা যারা টিভির সামনে সেজে গুজে নেচে কুদে ভিডিও বানান, তারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। মমতা ব্যানার্জি নিজে প্রচারে নামতে বাধ্য হচ্ছেন, উনি নিজে মসজিদে চলে গেছেন। আপনারা জানেন কিনা জানি না, ইসলাম অনুসারে একজন মহিলার মসজিদে প্রবেশ নিষিদ্ধ, এবং সেটা আমার মনে হয় ইসলামের অপমান। উনি মসজিদের ভিতরে ঢুকে গেছেন, বোঝা যাচ্ছে হাই প্রেশার, মানে প্রেশার বাড়ছে, আরো হাইয়ের দিকে যাচ্ছে। তো স্ট্র্যাটেজি ঠিক আছে, বিজেপি ঠিক পথে এগোচ্ছে, এবং আজকে ওনার ভেনিসে প্রচার করা হলো না। আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে নৌকা প্রকল্প চালু করা হোক। আর না একটা হয়ে গেছে, আরে এক একজন চারটে করলে তাই শেষই হবে না, আমাদের প্রেসিডেন্ট খাওয়া দাওয়া করেননি এখনো। উত্তরপ্রদেশে সিপিএম এই অভিযোগ করে, উত্তরপ্রদেশে করে কি, তৃণমূল করছে উত্তরপ্রদেশে, বা বিজেপির গুজরাটে করে?
আমি সেটা বলছি না, ব্যতিক্রম কোনো উদাহরণ হতে পারে না। একটা কোনো ঘটনা ঘটেছে, কিন্তু সেখানেও তৃণমূল করার, সিপিএম করার তাদের অধিকার আছে, তারা করতে পারে। হ্যাঁ, কিন্তু কি হয় সেখানে, সিপিএম আমলে যে পরিমাণ অত্যাচার হয়েছে, সেই সময়কার সিপিএম মন্ত্রীরা ওপেন ক্যামেরার সামনে বলেছিলেন ভোটের পর বিপ্লব দেব এখান থেকে দিল্লি পালিয়ে যাবে, তার স্ত্রী পালিয়ে যাবে, তোরা কোথায় যাবি, ওপেন থ্রেট দিয়েছেন সেই সময়। এবার ধরুন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনাকে যদি কেউ বলে যে ভোটের পর তোকে আমি দেখে নেব, আমি জিতলে পরে তোর বাড়িটা দখল করে নেব, আর ভোটের পর যদি আপনি জিতে যান, আপনার পার্টি জিতে যান, আপনি হলে কি করতেন, তাকে কি উত্তর দিতেন? স্বাভাবিকভাবে এই ধরনের কিছু সিপিএম এর নেতা নেত্রী আছেন, ত্রিপুরাতেও আছেন, যারা সেই সময় মানুষের বিরুদ্ধে খুব বাজেভাবে আক্রমণ করেছিলেন, যেটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। তার ফলে তাদের প্রতি সাধারণ মানুষের একটা আক্রোশ আছে, সেটা তাদের মিটিং মিছিল করতে কেউ বাধা দিচ্ছে না। তারা মিটিং মিছিল করুন, ভালো করে করুন, আমরা চাইছি সেখানে তৃণমূল মিটিং করুন, মিছিল করুন, সিপিএম করুন, আরও যদি কোনো দল থাকে তারাও করুন সেখানে, ভারতীয় জনতা পার্টির তাতে সুবিধা হবে। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।